মুক্তিপণের জন্য অপহরণের পর শ্বাসরোধে হত্যা করা হয় চট্টগ্রামের ইপিজেড থানার বন্দর টিলার নিখোঁজ শিশুকন্যা আয়াতকে। ছয় বছর বয়সী এই শিশুকে ছয় টুকরো করার পর তা কাট্টলীর সাগর পাড়ে ফেলে দেওয়া হয়। চব্বিশ নভেম্বর রাতে সিপিজেডের আকমল আলী রোডের পকেট গেট এলাকা থেকে আয়াতের বাড়ির সাবেক ভাড়াটিয়া আবির আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতে হত্যার কারণ ও লাশ ছয় টুকরো করে সাগর পাড়ে ফেলে দেওয়ার কথা স্বীকার করে নেয় ওই কুলাঙ্গার খুনি। ইপিজেডের একটি পোশাক কারখানায় কাজ করত আবির আলী। পুলিশ বলেন, আবির আলী নামে সাবেক ভাড়াটিয়া মুক্তিপণের উদ্দেশ্যে ঘটনার দিন বিকেলে আয়াতকে অপহরণ করে। পরে আয়াত চিৎকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করে। আকমল আলী সড়কের বাসায় নিয়ে ছয় টুকরো করে, তারপর কাট্টলীর সাগর পাড়ে ফেলে দেয়। গ্রেপ্তারের পর আবির আলী সবকিছু স্বীকার করে নেয়। তিনি বলেন, মরদেহ টুকরা করার কাজে ব্যবহার করা বটি ও অ্যান্টিকাটার উদ্ধার করা হয় আবির আলীর বাসা থেকে। এখন আমরা লাশের টুকরোগুলো উদ্ধারের সাগর পাড়ে আছি। গত ১৫ নভেম্বর চট্টগ্রামের ইপিজেড থানার বন্দর টিলার এলাকায় নয়ারহাট বিদ্যুৎ অফিস এলাকার বাসা থেকে পার্শ্ববর্তী মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় আলিনা ইসলাম আয়াত। এর পরদিন শিশুর বাবা সোহেল রানা এ ঘটনায় ইপিজেড থানায় নিখোঁজের ডায়েরি করলেও কোনো হদিস মেলেনি। এ সময় আয়াতের নিখোঁজের সংবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছিল বিভিন্ন গণমাধ্যম। অবশেষে নয় দিন পর শিশু আয়াতের নিখোঁজ রহস্যের জট খুলল।